আগে দেখতে পাচ্ছেন অনেক মাছলা পাচ্ছে, এই পুকুরটি কোথায় জানতে গেলে দেখতে হবে আমার ভিডিওটি। ফার্স্টে ইন্ট্রো, মেজো বিড়াল ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। স্ক্রিনে যে নাম্বারটি ডিসপ্লে করা হয়েছে এটি আমাদের অফিসিয়াল নাম্বার। যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও আমরা করি, তো ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন। হাই গাইস, আবার এসে গেছি আপনাদের জন্য নতুন পুকুরের খোঁজ নিয়ে। তো এটা হচ্ছে গড়বেলিয়া। তো পুকুরটা একটু দেখুন, অনেক বড় পুকুর কিন্তু সিট হয় মাত্র 18 থেকে 20টা। তো মালিক পুকুর সাথে আমরা একটু কথা বলে নিই আগে, আসুন। তো এনারা হচ্ছেন মালিক পুকুর। নমস্কার। তো আপনার নাম অনিক দা, তাই তো? অনিক হাজার। আর আপনার নাম কাকু? আমার নাম করুণা হাজরা। করুণা হাজরা। তো অনিক দার কাকু, আপনারা বলুন এই পুকুরটি কোথায়, কি বৃত্তান্ত, কত টাকা পাস, কবে থেকে চালু হচ্ছে, সব এক এক করে বলুন। আপনি আগে বলুন এই পুকুরের নাম কি বা এই পুকুর কোথায়। পুকুরটি গড়বালিয়ার অন্তর্গত ত্রিপুরাপুর গ্রামে অবস্থিত এবং পুকুরটির নাম তেঁতুলে পুকুর। এবং আমাদের এখানে পাস শিকার শুরু হবে 10ই আশ্বিন 28শে সেপ্টেম্বর। এবং আমরা এখানে প্রতি শীতের মূল্য 3,000 টাকা রেখেছি। আচ্ছা। আমার পুকুরে 18 থেকে 20টি সিট হয় এবং ছোট থেকে বড় সমস্ত রকমই মাছ আছে এবং তার পরিপ্রেক্ষিও আপনারা পাবেন। এইটুকুই আমার বলার। আপনারা আসুন, ছিপ ফেলুন, মাছ শিকার করুন, সেটাই আমাদের মজা। কাকু বলুন আপনি যে এই পুকুরে আসতে গেলে লোক কীভাবে আসবে, যদি কেউ কলকাতা থেকে আসে? কলকাতা থেকে আসতে হাওড়া থেকে আসতে গেলে পাতিয়ালে স্টেশন, পাতিয়ালে নামতে হবে, কিংবা পাতিয়াল থেকে বেলে হাই স্কুল বলতে হবে, বেলে হাই স্কুল মোড় নেবে, ত্রিপুরাপুর বললেই হবে, হাজরাপাড়া সকলেই চেনে, পাতিয়ালেও বললে হবে যে হাজরাপাড়ায় যাবো, ত্রিপুরাপুরে যাবো বললে অনেকেই চেনে, অনেকে কেন প্রায় বেশিরভাগ লোকই চেনে। আর গড়বালিয়া হাই স্কুল মোড়ে নেবে ডান দিকে, ত্রিপুরাপুর মাত্র 3 মিনিটের পথ, ঢালাই রাস্তা। হ্যাঁ, 3 মিনিটের পথ। আচ্ছা, ল্যান্ডমার্কটা একটু বলে দিন ভালোভাবে। ল্যান্ডমার্ক গড়বালিয়া হাই স্কুল মোড় বা নিয়ার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। আচ্ছা। তো যথারীতি এনাদের নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেবো, তো এনাদের সাথে যোগাযোগ করে নেবেন। আচ্ছা দাদা, কী টোপ এলাও? টোপে কোনো বিধি নিষেধ আছে? না, টোপের কোনো বিধি নিষেধ নেই, সব টোপই এলাও। শক আটা এবং কালো টোপ, মানে খোল জাতীয় টোপ বাদে সমস্ত টোপ এলাও আছে। অনুযায়ী এবং যেভাবে মাছ আমরা জাল দিই তার আপনারা পাবেন কিছু দেখতে। তাতে সমস্ত কিছু আমরা সমস্ত মাছ আনতে পারি না, হয়তো 1/3 মাছ আমরা পুকুরে আসে, কারণ আমার পুকুর চারদিকে ঘোল আছে, ঘোল থেকে মাছ নিয়ে আসা সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা। ফিশারি ভাইদের কাছে অনুগ্রহ করব যে আপনারা প্রথম দিন আসুন, আমার পুকুরে ছিপ ফেলুন, আমাদের তরফ থেকে কোনো রকম খারাপ আচরণ পাবেন না এবং আমরাও চাইবো আপনারাও যাতে সুষ্ঠুভাবে শিকার মাছ শিকার করতে পারেন। ঠিক আছে। তো এনাদের নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করব, লোকেশান ম্যাপ দেখি আমি নিয়ার লোকেশান ট্যাগ করে দেবো, কোনো চাপ নেই। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো ওনাদের বক্তব্য শুনলেন। তো এই ভিডিওটি আমি করিনি, ভিডিওটি পুকুর মালিকই করেছিলেন, কারণ আমার যেতে যেতে অনেকটা লেট হয়ে যায়। ওনারা 6টার মধ্যে জাল কমপ্লিট করে ফেলেন, আমি পৌঁছই মোস্ট প্রবাবলি 6:30। তো যাই হোক, আমি গিয়ে যেটা দেখলাম যে পুকুরের শেপ ভালো না, ওর জন্য জালে মাছ পড়ে না, সেটাই ওনাদের বক্তব্য। তবে সেটা আমি জানি না জালে মাছ পড়ে কি না, বাট পুকুরের শেপ সত্যিই ভালো না, দুটো ঘোঁচর দু সাইডে আছে, মানে একটু একটু গ্যাপ, মানে ঘাঁচ কাটা আছে, তার জন্য হয়তো জাল পড়ে না। শিকারি বন্ধুরাও তাই বললেন এবং জেলে বন্ধুরাও তাই বললেন। তো যাই হোক, মাছ আপনারা দেখতে পাবেন। আর বিশেষ ঘোষণা, এই পুকুরে 3200 টাকা পাস, বলে টোপ অ্যালাউ নয়। আর ওনাদের নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেবো, দেখে নেবেন।
আর যদি মনে হয় ছিপ ফেলতে যাবেন, নাম্বার থেকে ফোন করে নেবেন, ওনারা গাইড করে দেবে কোথায় কী যেতে হবে। তবু আমি একটা ম্যাপে দেখিয়ে দেবো, কারণ ওই লোকেশান ধরেই আমি গিয়েছিলাম। তো সেই লোকেশানটা ফলো করবেন, তার ঠিক পেছনেই পুকুরটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রথম মাইলস্টোন 1K কমপ্লিট করানোর জন্য। আমার কাছে এটা মাইলস্টোন, অনেকের কাছে নয়, ছোটো মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে 1000টার বেশি মানুষ আমাকে দেখছে এবং আমার ভিডিও পছন্দ করছে। এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি আগেও বলেছি, এখনও বলেছি, আপনারা, আপনাদের মুখের হাসি আমাদের আশীর্বাদ। আর একটা কথা, আমি ফেক ভিডিও করি না, এখনও বলছি আমি ফেক ভিডিও করি না। অনেকে ভাবেন যে আমি ফেক ভিডিও, আমি কোনো ফেক ভিডিও করি না। আবারও বলছি, যদি মনে হয় যে আমি ফেক ভিডিও করি, আমার চ্যানেলে রিপোর্ট করুন, আমার কোনো প্রবলেম নেই। আর যদি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি, একবার ভেরিফাই করে নেবেন। আপনাদের ভালোবাসা এইভাবেই কাম্য করি, কারণ 1K ফ্যামিলি আমার কমপ্লিট হয়ে গেল। এটা শুধুমাত্র আপনারাই করেছেন এই পসিবিলিটিটা। কথা দিতে পারি আরও নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে এবং নতুন পুকুরের ভিডিও। হ্যাঁ, কিন্তু যেটা আসবে, জেনুইন আসবে, আমি নিজে গিয়ে টেস্টিং করি, টেস্টিং করে বলি যে মাছ খাচ্ছে, কোনো ফেক অ্যাকশন আমি দিই না, এখনও বলছি আর দেবও না। কারণ আপনাদের জন্যই আমার চ্যানেল দাঁড়িয়েছে, আপনারা ছাড়া আমি জিরো, বা কোনো ইউটিউবারই কিছু নয়, কোনো ইউটিউবারের সাবস্ক্রাইবার ছাড়া তারা জিরো। তো থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের মতো আমিও একজন শিকারী, আমিও মাছ ধরতে যাই, এবং যে পুকুরে অ্যাড দেবো আপনাদের কথা দিলাম, সেই পুকুরে আমি মাছ ধরতে যাবো, সেই ভিডিও দেবো, এবং সেই ভিডিও আসেও। তো এটাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকুন এই ছোট্ট ভাইটাকে। ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ। তুই এদিকটা বেরিয়ে যাচ্ছিস, আমার দিকটা পাচ্ছে।
চলে কি করে বাবু যখন দেখো দেখো বলতে চাই খুলে যাচ্ছে খুলে যাচ্ছে গাড়ি দেখাল ভোল টেলে যে আছে রাফানো দরকার ছিল এইদিকে অনেকগুলো মাছ চলে গেছে বড় বড় এখন
মাছটাকে অনেক ছোট করে ফেলেছে বলো না, মাছটাকে রাখা যায় না। এখানে দেখাতে হবে প্রত্যেকটা মাছ একটা করে ছেড়ে দেখাতে হবে। অল্প অল্প করে মাছ কাটিং করে নাও। দেখো দেখো এরমকে দেখো, লম্বা লম্বিকে দেখো, আরে দেখাতে কি অসুবিধা আছে তোমাদের? হ্যাঁ বড়গুলো বড়গুলো বড়গুলোকে, হ্যাঁ বড়গুলোকে তুই বড়গুলো দেখালেই হবে, ছোট দেখাতে হবে না। ক্যামেরার দিকে দেখবে, ভালো করে ধরবে, ভালো করে ধরবে, ভালো করে ধরবে। ঠিক আছে ঠিক আছে, বাহ ঠিক আছে ঠিক আছে, সুন্দর। বড় রুই পোলে দেখাবে, আবার মাছগুলো এখানে নিয়ে আসে, এরকম করে নিয়ে আসে যেমন করে ঠিক করেছিল। না না হ্যাঁ আবার একবার নেবে, ফুটে যাবে।
অল্প অল্প করে মাছ নাও, হ্যাঁ অল্প অল্প করে, হ্যাঁ অল্প অল্প করে মাছ নাও। শুধু বড়গুলোকে দেখাবে, আমার কাছে কিছু দেখায়নি। কোলে তুলে দেখো, কোলে তুলে কোলে তুলে কোলে তুলে ভালো করে কোলে ঝেপে ধরো, সোজা করো সোজা করো, মাসা সোজা করো, মাসা বাচ্চা ছেলে মতো সোজা করো, বুকে ধরো না, ধরো মাছটাকে, মাছটাকে জল ঝাপটা দেওয়া হয় না বলে মাছটা এত এ করছে, তাই না? ধরে ভালো করে দেখাবে, হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো ভালো করে দেখো, হ্যাঁ যা হয়েছে মাথা খারাপ হয়ে গেছে। এদিকে জালগুলো নাও, এই জালটা নাও একটু নাও, দুপুরে পর দেবে, দুপুরের পর বইকা বেলা টাইমে দেবে, অনেক লোক পাশ দেখতে আসে মঙ্গলবার, মঙ্গলবার না, মঙ্গল শুক্র মনে রবি Thank you.
দেখি ছিট ফেলি ছোট কাতার মাছগুলো দাগ হয়েছে কিছু কিছু একটা কাতার মাছ এখানে দাগ দাগ হয়েছে দেখতে পেলি তাহলে কেউ অন্য কেউ ফেলেছে তাহলে অন্য কেউ ছিট ফেলেছে তাহলে ছিট খেলার মতো এখানে আমরা তিনজন আছি তিনজনে কেউই এবছর ছাড় আছে ঠিকই খেলা হয়নি তো আর অন্য কেউ ফেলেছে ফেলে চট করেছে ও একটা কাতলা মাছের মুখের দাগ বড় মালগুলো গেলে তখন খুঁজে পাইনি কেন ধরে থাকবে মাস্টার চাকি ধরে থাকবে ঠিক আছে ভালো ধরবে হাই ভাই দেখ কালনি খেয়েছে রে দেখ চোখটা বেরিয়ে গেছে যা ঠিক আছে চলো মরা খাবে নি ধরে ভাগ দেখাবে হ্যাঁ ঠিক আছে কোথায় ওরা তো ওই সময় বেশি লাভ হবে ওরা তো বলেই রাখছে বলে তুলে আদর করার জন্য আমাদের কড়াই ফেলে খাওয়ার জন্য ঠিক আছে চলে গেলে আমি তুলছি জানি
লাইনে বাচ্চা হয়েছে বলছি তো। ছিপে খাবে নাকি? দুটো ছেড়েছে, দুটো আমি দেখেছি, দুটো ছোট সাইজ ঠিক আছে। দাঁড়াও দেখি বড় মাছ গেল কোথায়? ওইটা বড় মাছ ঠিক আছে, চলো আমি তুলছি। পুরানো দুটো আর নতুন একটা তিনটে সেই বড় কাদলা তো পড়েই নেই। জাল চাগি চাগে জাল দেয়া বুঝতে পারছিস তো? বড় কাতলা একটা দেখতে পেলাম।